বৃষ্টি স্বস্তি দিয়েছিল গরমে, তবে এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। মৌসুম ভবনের পূর্বাভাস, আগামী 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাঝড় তৈরি হতে চলেছে, যার গতিপথ হবে উত্তর পশ্চিম, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা বা বাংলার উপকূলের দিকে। দক্ষিণ আন্দামান এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটি যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে তা আগেই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। শুক্রবার তারা বলেছেন, এই নিম্নচাপ আরও জলীয়বাষ্প সংগ্রহ করে শক্তি বাড়িয়ে আগামী 8ই মে ঘূর্ণিঝড় পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড় বাংলায় কতটা প্রভাব ফেলবে বা আদৌ প্রভাব ফেলবে কিনা তা স্পষ্ট জানায়নি মৌসুম ভবন। যদিও আবহাওয়া পূর্বাভাসে আগামী মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার উড়িষ্যা উপকূল এবং দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মৌসুম ভবন বলেছে, ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি নিয়ে এখনই কিছু বলা ঠিক হবে না, কারণ এখনও অনেক দেরি আছে। তবে যারা এই নিম্নচাপের ওপর নজর রাখছে, যদিও বেসরকারি কয়েকটি সূত্র দাবি করেছে আগামী 10 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় উপকূলে আছড়িয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।